আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস আরা ইসলাম কেয়ার রোটারি হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ক্লাসটি করার জন্য সবাই ক্লাসে অনলাইন ক্লাসের সামনে বসে গেছো। তো আজকে দ্বিতীয় অধ্যায় আমি শুরু করেছিলাম গত ক্লাসে, এখন আজকে শেষের অংশটুকু তোমাদেরকে পড়িয়ে দিব এবং সময় থাকলে অনুশীলনী আলোচনা করব। অধ্যায় দুইয়ের নামটা কি আমরা দেখি, অধ্যায় দুই হচ্ছে পরিবেশ দূষণ। আমরা দূষণ সম্পর্কে জেনেছি যখন আমরা আমাদের পরিবেশের জড় উপাদান অর্থাৎ মাটি, পানি, বায়ু ইত্যাদি বিভিন্ন দূষিত পদার্থ দ্বারা দূষিত হচ্ছে, তখনই আমরা বলছি যে দূষণ হয়েছে বা পরিবেশ দূষণ হয়েছে। আজ গত ক্লাসে আমি তোমাদেরকে বায়ু এবং পরিবেশ দূষণের দুটি উপাদান বায়ু এবং পানি দূষণ সম্পর্কে পড়িয়েছি। আজকে আমরা মাটি দূষণ এবং শব্দ দূষণ সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব যে শব্দ মাটি দূষণ কিভাবে হয়, কি কি প্রক্রিয়ায় মাটি দূষিত হয়ে থাকে। তাহলে মাটি দূষণটা কি? বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মাটিতে মিশে মাটিকে দূষিত করছে, এটাই হচ্ছে মাটি বা মৃত্তিকা দূষণ। তাহলে কিভাবে মাটি দূষণ হচ্ছে দেখো, কোন কোন প্রক্রিয়ায় মাটি দূষিত কিভাবে হচ্ছে দেখো, কিভাবে মাটি দূষিত হচ্ছে সেটা আমরা এখন দেখব। মাটি দূষণটা কিভাবে হচ্ছে, কিভাবে মাটি দূষিত হচ্ছে দেখো। একটা পয়েন্ট হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। তারপরে দুই নম্বর হচ্ছে গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য মাটিতে মেশার ফলে মাটি কি হচ্ছে, দূষিত হচ্ছে। তারপরে হচ্ছে কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল। দেখো কিভাবে মাটি দূষণ হচ্ছে, মাটিতে দূষিত পদার্থ মেশার ফলে মাটি দূষণ হচ্ছে, সেই দূষিত পদার্থগুলি দেখো। কৃষিকাজে ব্যবহৃত, আমরা কৃষিকাজ করতে গেলে জমির উর্বরতা বৃদ্ধির জন্য সার এবং কীটনাশক কেন ব্যবহার করি বলো, যে আমাদের গাছে যেন বা ফসলে যেন পোকামাকড় না ধরে এজন্য আমরা কীটনাশক নামক একটি অল্পমাত্রায় বিষ ব্যবহার করছি। এই যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে এবং সার এই কীটনাশকটা ব্যবহারের ফলে জমির মাটিতে সেই কি হচ্ছে, সার এবং কীটনাশক বেসিক্যালি জমির মাটিতে চলে যাচ্ছে, তখনই এই কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক মাটিকে দূষিত করছে। তারপর দেখো গৃহস্থালী, আমরা ঘরের যে বর্জ্যগুলি হচ্ছে সেগুলি যখন বাইরে ফেলছি, খোলা স্থানে ফেলছি এবং হাসপাতালের যে বিভিন্ন কেমিক্যালস এবং গছ তুলা এগুলি যখন বাইরে ফেলছি, হাসপাতালের বর্জ্য বলা হয় এগুলিকে বা রেসিডুয়ালস, এগুলি যখন বাইরে খোলা জায়গায় ফেলছি তখনও কিভাবে বায়ু দূষণের সাথে সাথে কিন্তু মাটি দূষণও হচ্ছে। তারপর কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ আমরা যেহেতু ফিল্ট্রেশন করে বা আমরা যেহেতু দূষণমুক্ত, বেশিরভাগ ক্ষেত্রে দূষণমুক্ত করাটা অনেক কস্টলি, তাই কলকারখানার এই পদার্থগুলোকে দূষণমুক্ত না করে সরাসরি যখন বাইরে ফেলে দেওয়া হচ্ছে তখন দেখবো যে আমরা কী হচ্ছে, মাটির সাথে মিশে গিয়ে এই রাসায়নিক পদার্থগুলো এবং তেল, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং তেলগুলো মাটিকে দূষিত করছে। তাহলে কিভাবে মাটি দূষিত হচ্ছে আমরা তিনটা পয়েন্টের মাধ্যমে জেনে নিলাম। নাম্বার ওয়ান, কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকের মাধ্যমে মাটি দূষিত হয়, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য,
মাটিতে মিশে মাটি দূষিত হচ্ছে। কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল মাটিতে মিশে মাটি দূষিত হচ্ছে। এ হচ্ছে এই তিনটি কারণ কিভাবে মাটি দূষিত হচ্ছে। এর পরবর্তী এই পয়েন্টে মাটি দূষণের এই পয়েন্টে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে মাটি দূষণের কি ফলাফল কি, অর্থাৎ মাটি দূষণের ফলে কি হচ্ছে। আচ্ছা আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা এটা তুলে নিয়েছো, একটু তুলে নাও মাটি কিভাবে দূষিত হচ্ছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় এই তিনটা পয়েন্ট উল্লেখ করবে, কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালি ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল মাটিতে মিশে মাটি দূষণ করছে। এই গেল আমাদের একটা বিষয়। তারপর মাটি দূষণের ফলে কি হচ্ছে আমরা এখন দেখবো, মাটি দূষণের ফলে কি হচ্ছে, অর্থাৎ মাটি দূষণের ফলাফলটা কি, মাটি দূষণের ফল কি হচ্ছে। মাটি দূষণের ফলে কি হচ্ছে এখন আমরা দেখবো, মাটি দূষণের ফলে কি হচ্ছে। দেখো মাটি দূষণের ফলে কি হচ্ছে, দেখো মাটি দূষণের ফলে নাম্বার ওয়ান জমির উর্বরতা নষ্ট হয়। জমিতে বেশি বেশি রাসায়নিক সার এবং কীটনাশক দিলে কি হবে, জমির উর্বরতা নষ্ট হবে। জমির উর্বরতা নষ্ট হয়। দুই নাম্বার হচ্ছে গাছপালা পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। গাছপালা ও পশু পাখি কি হয়, মারা যায় ও বাসস্থান ধ্বংস হয়। ঠিক আছে, তারপরে দেখো মাটি দূষণ কি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের ক্যান্সার সহ অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া, মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। দেখো আমরা আগে বলেছি, আগের পয়েন্টটাতে বলেছি যে কি হয় মাটি দূষণ, মাটি দূষণ কিভাবে হয়। দেখলাম আমরা তিনটি পয়েন্টে মাটি দূষণ হচ্ছে, ঠিক সেভাবেই মাটি দূষণের ফলে কি হচ্ছে। দেখো জমির উর্বরতা নষ্ট হচ্ছে, তারপরে গাছপালা পশু পাখি মারা যায়, তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণের ফলে আমরা জানি না, আমরা আগের চ্যাপ্টারে কি করেছিলাম, কিছু কিছু পশু পাখি কি গাছপালায় বসবাস করে, পাখিরা, তারপর পশুরা কি করে, দেখা যায় যে অনেক সময় কিছু পশু আছে পানিতে জলজ এবং কিছু আছে মাটিতে বসবাস করে, কেঁচো তারপরে ফিতাকে এগুলো সব মাটিতে বসবাস করে। মাটি যখন দূষিত হয়ে যাচ্ছে তখন মাটির এই পোকামাকড়গুলোর বাসস্থান বা কৃমি ফিতাকৃমি এগুলোর বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে বা কেঁচোর বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। আর মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার, মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কেন আক্রান্ত হচ্ছে, এই মাটি দূষণের ফলে। তাহলে মাটি দূষণের ফলে কি হচ্ছে যদি আমাদের প্রশ্ন করা হয় আমরা সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবো না, এই তিনটা পয়েন্ট লিখে দিলেই কিন্তু আমি ফুল মার্কস দিয়ে দিব। দেখো জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও বাসস্থান ধ্বংস হয় এবং মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাহলে পরিবেশ দূষণের এই যে মাটি দূষণ পয়েন্টটি আছে আমাদের বইয়ে, মাটি দূষণ এই পয়েন্টটিতে দুইটি বিষয় আলোচনা করা হয়েছে। নাম্বার ওয়ান মাটি দূষণ কিভাবে হয় এবং নাম্বার দুই মাটি দূষণের ফলে কি হচ্ছে বা ফলাফল কি। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে চলে যাব শব্দ দূষণে। দেখো শব্দ
বিষয় আসবে শব্দ দূষণ কিভাবে হচ্ছে। শব্দ দূষণ কিভাবে হয়, কিভাবে হয় শব্দ দূষণ আমরা কয়েকটা পয়েন্টে দেখি। দেখো শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর বিনা প্রয়োজনে কি করে মানুষ, আচ্ছা এখানে কিছুই আছে, এগুলো আসলে মানুষের সচেতনতা অর্থাৎ জনসচেতনতা বৃদ্ধি না করলে এই সমস্যাগুলো হতেই থাকবে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে আমরা দেখি না অনেক সময় গাড়িগুলি দরকার নাই আননেসেসারিলি হর্ন বাজাচ্ছে, উচ্চস্বরে গান বাজিয়ে যে কোনো একটা অনুষ্ঠান হলে কি হয় অনেক সময় উচ্চস্বরে গান বাজানো হচ্ছে, উচ্চস্বরে গান বাজানো ও লাউড স্পিকার বা মাইক বাজানো। ও তিন নাম্বার হচ্ছে লাউড স্পিকার, লাউড স্পিকার বা মাইক বাজানো, এই সবগুলোই কিন্তু কি শব্দ দূষণের কারণ বা কিভাবে হচ্ছে। তাহলে দেখো শব্দ দূষণ কিভাবে হয়, আমাদের জনসচেতনতার অভাবে শব্দ দূষণ হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে শব্দ দূষণ হচ্ছে, উচ্চস্বরে গান বাজানো হয় এর ফলে শব্দ দূষণ হয়, লাউড স্পিকার বা মাইক বাজানোর ফলে শব্দ দূষণ হয়। তাহলে আমরা দেখছি শব্দ দূষণ কিভাবে হচ্ছে, বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে হচ্ছে, লাউড স্পিকার উচ্চস্বরে গান বাজানোর ফলে হচ্ছে, লাউড স্পিকার বা মাইক বাজানোর ফলে শব্দ দূষণ হচ্ছে। তাহলে শব্দ দূষণ কিভাবে হয় আমরা পেলাম, আর শব্দ দূষণের ফলে মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রশ্নটা হচ্ছে শব্দ দূষণের ফলে, শব্দ দূষণের ফলে ফলে মানুষের কি কি ক্ষতি হয়, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য ক্লাস ফাইভ যদি পিসি হয় খুব ইম্পর্টেন্ট লিখে নাও। উত্তরটা হচ্ছে অবসন্নতা হয়, অবসন্নতা হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়, শ্রবণ মানে কি আমাদের শোনার ক্ষমতা হ্রাস পায়, শ্রবণ শক্তি হ্রাস পায়, তারপরে কি হয় ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, ঘুমে ব্যাঘাত সৃষ্টি হয়, সব কিন্তু এই শব্দ দূষণের ফলে হয়। মানুষের কর্মক্ষমতা নষ্ট হয়, কর্মক্ষমতা নষ্ট হয়, অর্থাৎ কি বোঝা গেল দেখো শব্দ দূষণের ফলে মানুষের কি কি ক্ষতি হচ্ছে, খেয়াল করো বোর্ডে, অবসন্নতা হচ্ছে, শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, ঘুমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং কর্মক্ষমতা নষ্ট হয়। অর্থাৎ কোনো কাজ যদি আমরা মনোযোগ দিয়ে করতে থাকি এবং শব্দ দূষণ হয় আমাদের মনোযোগের ডিস্ট্রাকশন হয় বা ধ্বংস হয়, আমরা অন্যদিকে মনোযোগ নিয়ে নিই, তখন আমাদের কি কাজ করার ভালো হয় না, অর্থাৎ আমাদের কর্মক্ষমতা হ্রাস করে থাকে শব্দ দূষণের কারণে। তাহলে আমরা বুঝতে পারছি শব্দ দূষণ কেন হয়, বিনা প্রয়োজনে হর্ন বাজানোর ফলে হয়, উচ্চস্বরে গান বাজানোর ফলে হয়, লাউড স্পিকার বা মাইক বাজানোর ফলে হয়, তারপর শব্দ দূষণের ফলে মানুষের বিশাল ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিগুলো কী কী, অবসন্নতা হচ্ছে, তারপর শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, ঘুমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আমরা আপাতত শব্দ দূষণ সম্পর্কে এটুকুই জানবো এই অধ্যায় থেকে, পরবর্তীতে হয়তো পরের ক্লাসে গেলে আমরা বিশদভাবে শব্দ সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক এখন শব্দ দূষণ। তারপর আমি চলে যাচ্ছি পরিবেশ সংরক্ষণ, পরিবেশ দূষণ সম্পর্কে এতক্ষণ আমরা পড়েছি, এখন দেখবো আমাদের বইয়ে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে কি লেখা আছে। পরিবেশ সংরক্ষণ, ঠিক আছে, এখানে দুইটা প্রশ্ন হবে, একটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো,
পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝছো? আর দুই নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো, আর দুই নাম্বার হচ্ছে যে পরিবেশ কিভাবে সংরক্ষণ করা যায়। আচ্ছা, কিভাবে পরিবেশ, এইটা এই দুইটা কোশ্চেনই এই টপিকসটা থেকে হবে, কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন হয়। দেখো তোমরা বোর্ডে খেয়াল করো, মিস কি লিখেছি দেখো, পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো এবং কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়। পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো এবং কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়। দেখো, পরিবেশ সংরক্ষণ বলতে আমরা কি বুঝি, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, তোমাদের বইয়ে এই সংজ্ঞাটা দেওয়া আছে, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। দেখো, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তোমরা এটা পয়েন্ট আকারে শিখবে, পাঁচ ছটা পয়েন্ট আকারে শিখবে, এটাই তোমাদের বাসায় বাড়ির কাজ থাকলেও তোমরা পয়েন্ট আকারে লিখবে। তারপরে কাজ শেষে দেখো, আমরা যদি বাতি নিভিয়ে দেই তাহলে বিদ্যুৎ অপচয় কম হয়, আবার আমরা যদি গাড়ির পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই তাহলে আমাদের তেল বা জ্বালানির খরচ কম হয়। আবার প্রাকৃতিক কিছু সম্পদ আছে আমরা জানি, তাদেরকে রিসাইকেল বা পুনর্ব্যবহার করা যায়। যে সম্পদগুলো রিসাইকেল বা পুনর্ব্যবহার করে পুনরায় ব্যবহার করা যায় সেই সম্পদগুলোকে রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। আবার দেখো, কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি যদি পরিবেশে ফেলার পূর্বে অর্থাৎ মাটি পরিবেশের উপাদানগুলোকে ধ্বংসপ্রাপ্ত করে, এই কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি, তো আমরা যদি এগুলো পরিশোধন করে মাটিতে অথবা পানিতে ফেলি তাহলে ফেলার পূর্বে পরিশোধন করতে পারি, তাহলে আমাদের পরিবেশের ক্ষতি যে ক্ষতি করছে তা অনেকটাই কমে যাবে। মাটি পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে আমাদেরকে, বা খোলা জায়গায় ময়লা ফেলা থেকে অবশ্যই আমাদেরকে কী থাকতে হবে, বিরত থাকতে হবে বা জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে এবং প্রয়োজনে আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারব। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হিসেবেই দেখা হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। তাহলে আমরা বলতে পারি, পরিবেশ সংরক্ষণ বলতে কি বুঝো, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে কি, পরিবেশ সংরক্ষণ। আর পরিবেশ সংরক্ষণ কিভাবে করা যায়, এখানে আমি তোমাদেরকে ছয়টা পয়েন্ট বাসায় প্রত্যেককে লিখতে বলবো। এই ছয়টা পয়েন্ট লিখে তোমরা কি করবে, পরিবেশ কিভাবে সংরক্ষণ করা যায় শিখবে। পয়েন্ট আকারে বিজ্ঞান যদি লিখতে পারো, ভ্যালুয়েবল পয়েন্ট আকারে, মানে উপযুক্ত এবং অর্থপূর্ণ পয়েন্ট যদি হয় তাহলে অবশ্যই মানে আমরা বেশি ক্যারি করতে পারবে তোমরা। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তারপর কাজ শেষে যদি আমরা বাতি নিভিয়ে দিই, কোথাও গেলে আমরা গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে আসতে পারি তাহলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যাবে। তারপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ পুনর্ব্যবহার করা যায় অর্থাৎ একটা সম্পদকে রিসাইকেল করে বা পরিশোধিত করে বারবার ব্যবহার করা যায় সে সমস্ত সম্পদকে পুনর্ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। কলকারখানার বস্ত্র যদি আমরা পরিশোধিত করে রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে যদি পরিশোধন করতে পারি তাহলে আমাদের পরিবেশের যে পরিবেশ দূষণ হচ্ছে অর্থাৎ মাটি পানি বায়ু যে দূষণ হচ্ছে সেই দূষণটা থেকে আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারব। এবং ময়লা আবর্জনা যদি কোনো খোলা জায়গায় না ফেলি তাহলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারব। ময়লা আবর্জনা খোলা জায়গায় ফেললে কি সমস্যা, দেখো যে আমাদের বায়ু দূষণ দুর্গন্ধ হয়ে আমাদের বায়ু যেমন দূষিত হতে পারে সেমনি তেমনি মাটিতে ডিগ্রেডেড হয়ে ওই ময়লা আবর্জনা থেকেও মাটি দূষিত হতে পারে।
তাহলে বোঝা যাচ্ছে যে এই খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেললে, আবার পানিতে যদি টেনে নিয়ে যাওয়া হয় মাটির মাধ্যমে, বা বৃষ্টি হলে বৃষ্টির পানিতে ধুয়ে যখন পুকুর নদীতে চলে যাবে তখন সেখানেও পানিকেও দূষিত করবে। তাহলে খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলাটা কতটা রিস্কি বুঝছো? সব জায়গায় তাহলে মাটি, পানি, বায়ু আমাদের পরিবেশের তিনটা উপাদানকে সমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারবে এই খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলা। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারব। এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, পরিবেশ দূষণ বলতে কি বুঝো? বায়ু দূষণ, পরিবেশের দূষণের উৎসসমূহ, উৎস কিন্তু আমি যে একটু আগে বলেছি মাটি দূষণের কারণ, মাটি দূষণের উৎস সব কিন্তু একই মিনিং করে। তারপর পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় আমি বলেছিলাম ছয়টি লিখতে, তোমাদের দেখো প্রশ্নে আছে পাঁচটি উপায়। তো ঠিক আছে, তোমরা পাঁচটি উপায় লিখে নিয়ে আসবে। বর্ণনামূলক প্রশ্নগুলিও আশা করছি প্রত্যেকেই পারবে। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি একটু আগে পড়িয়েছি, পরিবেশ সংরক্ষণ কি তাও আমরা জানি, এই সংরক্ষণে এই পাঁচটি পয়েন্ট কীভাবে করবো, এই পাঁচটি পয়েন্ট লিখে দিলেই চলবে। মাটি দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর? কারণ মাটিতে যে কীটনাশক, রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় সেটা মাটির মাধ্যমে মানুষ ফসলের মাধ্যমে সেটা ইনটেক করে বা গ্রহণ করে, যার ফলে মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর। ক্যান্সার সহ আরও অন্যান্য রোগের কারণ হিসাবে এই কীটনাশক এবং রাসায়নিক সারের কথা বলা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষণ হচ্ছে? জনসংখ্যা বৃদ্ধির ফলে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারছি না সেরকমভাবে, এসব কারণেই পরিবেশ দূষিত হয়। মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? দেখো মাটি এবং পানি একই দূষণ দ্বারা একই উৎস থেকে দূষিত হতে পারে। একটু আগে বললাম আমি কলকারখানার বজ্র দিয়ে যেমন মাটি এবং পানি দূষিত হয়, আবার কৃষিকাজের জন্য সার কীটনাশকের মাধ্যমে মাটি পানি দূষিত হতে পারে। এই এই যে পানি এবং মাটি দূষণের যে উৎস, উৎসটা এক, এটাই হচ্ছে তাদের মেইন সাদৃশ্য। তাহলে আমি অনুশীলনীয় তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম, আশা করছি তোমরা বাসায় বইটা খুব ভালো মতো পড়বে, এবং পড়লে কিন্তু এই যে ক্লাসে যে আলোচনা হয়েছে সেটার সাথে মিলিয়ে নিবে এবং দেখবে তোমাদের প্রতিটি বিষয় বইয়ের মধ্যে আছে। আমরা বই ছাড়া কিন্তু অন্য কিছু পড়ার উপর আমি জোর দিচ্ছি না। বইটা তোমরা ভালো মতো পড়বে এবং ক্লাসে কী পড়ানো হলো সেটা যদি তুমি খেয়াল করতে পারো, ইনশাআল্লাহ তুমি সব কিছুই বিজ্ঞান বিষয়টা তোমার কাছে সহজ হয়ে যাবে এবং সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাই।